রাশিয়ার বিরুদ্ধে আশা অনুযায়ী পাল্টা অভিযান চলছে না ইউক্রেনের শিকার হয়ে। দল নিষিদ্ধ হলে কি করবেন ইমরান খান? চীনের মহড়ার পরদিনই তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধবিমান। আকস্মিক সফরে ইউক্রেনের দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। তীব্র গরমে অতিষ্ঠ ইউরোপ, ইতালির 15 শহরে রেড অ্যালার্ট জারি। ইউক্রেন স্বীকার করেছে পশ্চিমা দেশগুলোর বিপুল সমর্থন থাকা সত্ত্বেও তারা রাশিয়ার বিরুদ্ধে আশা অনুযায়ী পাল্টা অভিযান এগিয়ে নিতে পারছে না। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট সরাসরি ইউক্রেনের সামরিক বাহিনীকে অস্ত্র, অর্থ এবং প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করে আসছে। গতকাল ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের প্রধান কর্মকর্তা আন্দ্রি ইয়ারমাক সাংবাদিকদের বলেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সেনারা খুব দ্রুত এগোতে পারছে না। গত 4 জুন থেকে ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযান শুরু করেছে। ইয়ারমাক বলেন, আমরা যদি দেখি কোনো কিছু ঠিকমতো চলছে না, তাহলে আমরা তাকে এটাই বলবো, কেউ এতে রং লাগাবে না। রাশিয়া দাবি করছে তারা ইউক্রেনের পূর্বাঞ্চলে লোহানস্ক এবং দোনেস্ক এলাকার রুশ বংশোদ্ভূত লোকজনকে রক্ষা এবং ইউক্রেনে বেড়ে চলা নাৎসিবাদকে মোকাবেলার জন্য সামরিক অভিযান শুরু করেছে। কিন্তু অভিযানের শুরুতেই আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সামরিকভাবে সহযোগিতা করে আসছে এবং এজন্য তারা $বিলিয়ন খরচ করেছে। দল নিষিদ্ধ হলে কি করবেন ইমরান? পাকিস্তানের রাজনৈতিক দল তেহরিকে ইনসাফ নিষিদ্ধ করতে তোড়জোড় শুরু করেছে দেশটির সরকার। নিষিদ্ধ করলে কি করবে দলটি, সেই পরিকল্পনায় জানিয়েছেন দলীয় প্রধান দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান খান সম্প্রতি এক মন্তব্যে জানিয়েছেন, পাকিস্তান সরকার যদি তাদের নিষিদ্ধ করে তাহলে তিনি নতুন আরও একটি দল গঠন করবেন, আর সেই দল জাতীয় নির্বাচনে অংশ নেবে। তার দৃঢ় বিশ্বাস সেই দলও নির্বাচনে জিতবে। সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়ার বরাতে এক প্রতিবেদনে এই সব তথ্য জানিয়েছে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন। গত 9 মে পাকিস্তানে প্রতিবাদের ঝড় বয়ে যায়, এদের সবই ইমরান খানের সমর্থক। দেশটির রাজনৈতিক অবস্থা এখন উত্তাল। এই উত্তাল অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য পিটিআইকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে সরকারের বিভিন্ন মন্ত্রী এমপিরা। তবে সরকার যেই সিদ্ধান্তই নিক না কেন, ইমরান কিছু ঘটবেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, তারা যদি আমাকে অযোগ্য হিসেবে ঘোষণা করে এবং কারাগারে পাঠায়, তবুও আমার দল নির্বাচনে জয়লাভ করবে। চীনের মহড়ার পরদিনই তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধবিমান। তাইওয়ান প্রণালীতে চীনের সামরিক মহড়ার একদিন পরই অঞ্চলটিতে মার্কিন যুদ্ধবিমানের উপস্থিতি নতুন করে উত্তেজনা তৈরি করেছে। বুধবার তাইওয়ান প্রণালীতে বিমান ও নৌবাহিনীর মহড়া চালানোর কথা জানায় বেইজিং। এর পরদিন বৃহস্পতিবার অঞ্চলটিতে মার্কিন যুদ্ধবিমান টহল দেয়। এ নিয়ে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি, খবর রয়টার্সের। বৃহস্পতিবার তাইওয়ান প্রণালীতে টহল শুরু করে মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক বিমান P-8 পোসেইডন। যুদ্ধবিমানের উপস্থিতি টের পেয়ে এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে চীনা সেনাবাহিনীর পশ্চিমাঞ্চলীয় কমান্ড। যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তা নিশ্চিতের অংশ হিসাবেই তাদের যুদ্ধবিমান টহল চালিয়েছে। আন্তর্জাতিক আইন মেনে টহল দেওয়া হয়েছে বলেও দাবি করেছে মার্কিন বাহিনী। আকস্মিক ইউক্রেন সফরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। প্রথমবারের মতো ইউক্রেন সফরে গেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের অফিসের বরাতে ইউন হাব বার্তা সংস্থা এই খবর নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, জেলেনস্কির সঙ্গে আলোচনার জন্য এই সফর করছেন ইউল। ইউন লিথুনিয়ায় একটি ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পর চলতি সপ্তাহে পোল্যান্ড সফর করেন। সেখানে তিনি ইউক্রেনের সঙ্গে সংহতি প্রকাশ করেছিলেন। এই সময় রুশ আক্রমণের বিরুদ্ধে কিয়েভের লড়াইকে সমর্থন করার উপায়গুলো নিয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আলোচনা করেন। মার্কিন মিত্র দক্ষিণ কোরিয়া অন্যতম অস্ত্র রপ্তানিকারক, এ কারণে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার জন্য নতুন চাপের সম্মুখীন হয়েছে দক্ষিণ কোরিয়া। তবে উত্তর কোরিয়ার উপর রাশিয়ার প্রভাব থেকে সতর্ক হয়ে মানবিক ও আর্থিক সহায়তার পক্ষে অবস্থান নিয়েছে সিওল। এদিকে ইউরোপের সেনা মোতায়েন প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কড়া সমালোচনা করেছেন তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্প। বাইডেন সম্প্রতি ইউরোপে মোতায়েনের জন্য রিজার্ভ সেনাদের একত্রিত করার বিষয়ে নির্বাহী আদেশে সই করেছেন। তীব্র গরমে অতিষ্ঠ ইউরোপ, ইতালির 15 শহরে রেড অ্যালার্ট জারি। প্রচণ্ড গরমে অতিষ্ঠ ইউরোপবাসী, ওই মহাদেশের দক্ষিণ অঞ্চলে প্রচণ্ড তাপপ্রবাহ অব্যাহত থাকায় ইতালির 15টি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সুস্থ ব্যক্তিরাও স্বাস্থ্য ঝুঁকির মুখে রয়েছেন বলে জানানো হয় সতর্ক বার্তায়।
রোম, ফ্লোরেন্স ও বোলেগানা সহ জনপ্রিয় পর্যটন শহরগুলোতে এই রেড অ্যালার্ট প্রযোজ্য। সহসা তাপপ্রবাহ কমার লক্ষণ নেই, বরং ইউরোপ জুড়ে এই সংকট দেখা যাবে। ইউরোপিয়ান স্পেস এজেন্সি বলছে আগামী সপ্তাহে ইতালি, স্পেন, ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডে চরম পরিস্থিতি দেখা যেতে পারে। ইউএসএ স্যাটেলাইটের মাধ্যমে স্থল ও সমুদ্রের তাপমাত্রা নিরীক্ষণ করে। 2021 সালের আগস্টে সিসিলিতে মহাদেশের এখন পর্যন্ত উষ্ণতম তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 48.8°C। পূর্বাভাস অনুসারে এই সপ্তাহে তাপমাত্রা ওই স্তরে পৌঁছাতে পারে। ইতালির সরকার শনিবার রেড অ্যালার্টের আওতাভুক্ত এলাকায় বেলা 11টা থেকে বিকাল 6টার মধ্যে সরাসরি সূর্যালোক এড়িয়ে চলতে এবং বয়স্ক বা দুর্বলদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছে। এদিকে সম্প্রতি গ্রিসের তাপমাত্রা 40°C বা এর চেয়ে বেশি হয়েছে। দেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন আকর্ষণ অ্যাক্রোপলিস দর্শকদের সুরক্ষার জন্য শুক্রবার কিছু সময় বন্ধও ছিল। 165টি মসজিদ পুনরুদ্ধার করে মুসলমানদের হাতে তুলে দিচ্ছে পাঞ্জাবের শিখ হিন্দুরা। ঘৃণার দম বন্ধ করা পরিবেশে বন্ধুত্বের অন্য গল্প লিখছে পাঞ্জাব। ভাটিন্ডার ভকতগড়ে একটি মসজিদ নির্মাণ করা হচ্ছে। মসজিদের জন্য জমি দিয়েছেন অমনদীপ সিং নামে এক কৃষক, তিনি শিখ। মসজিদ তৈরির জন্য প্রয়োজনীয় 2 লাখ টাকাও জোগাড় করেছেন ওই গ্রামের শিখ ও হিন্দুরা মিলে। মসজিদ নির্মাণে প্রয়োজনীয় সিমেন্ট আর ইটের যোগান দিয়েছেন পাশের শিখ ও হিন্দু অধ্যুষিত গ্রামের মানুষজন। এই তো গেল একটা মসজিদের কথা। এমন প্রায় 165টি জরাজীর্ণ মসজিদ খুঁজে বের করে সেগুলো পুনর্নির্মাণ করে স্থানীয় মুসলমানদের হাতে তুলে দিয়েছেন পাঞ্জাবের শিখ ও হিন্দুরা। গত 9 বছরে বিভিন্ন মসজিদের নিচে শিবলিঙ্গ খোঁজার চেষ্টা করা হয়েছে, গুড়িয়ে দেওয়া হয়েছে মাদ্রাসা, কোথাও জয় শ্রীরাম বলতে বলতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে মসজিদে রাখা জায়নামাজে। এমন ঘৃণার পরিবেশে সম্প্রতি নজির তৈরি করেছে পাঞ্জাবের শিখ ও হিন্দুরা। যেসব এলাকার মুসলমানরা দরিদ্র, সেখানে মসজিদ নির্মাণের জন্য প্রয়োজনীয় ফান্ড থেকে শুরু করে সব রকম দায়িত্ব নিজেদের হাতে তুলে নিয়েছেন এলাকার শিখ আর হিন্দুরা। তাৎপর্যপূর্ণভাবে এই কাজে নেতৃত্ব দিচ্ছে সেখানকার গুরুদারাগুলো। পাঞ্জাবে মুসলমানরা সংখ্যায় কম হলেও সেখানে প্রচুর মসজিদের সন্ধান পাওয়া যায়। সেগুলো এতটাই পুরনো যে সেই সব মসজিদের দেওয়াল থেকে প্লাস্টার খসেও পড়েছে, কারণ দেশভাগের আগে পাঞ্জাবে মুসলমানদের বাস ছিল। নবনির্মিত পাঞ্জাবে তখন সংখ্যালঘু হয়ে পড়েন মুসলমানরা, যার কারণেই অনেক মসজিদে নামাজ পড়ার কেউ ছিল না। দীর্ঘদিন বন্ধ থাকার পর এখন সেগুলো ফের নতুন করে নির্মাণ করার কাজ শুরু করেছেন শিখ ও হিন্দুরা।